ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। ইগনিশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগের কারণেই একটি ইঞ্জিন পাওয়ার প্রোডিউস করে। প্লাগ ঠিকমতো কাজ না করলে আপনার বাইকে কিছু সমস্যা শুরু হবে, যেমন মাইলেজ কমে যাবে, অ্যাক্সেলারেশন কমে যাবে, ইঞ্জিন মিসফায়ার করবে ও ইত্যাদি ইত্যাদি। একটি ইঞ্জিন থেকে ভালো পারফরমেন্স পেতে হলে স্পার্ক প্লাগ রেগুলার চেক করতে হবে, ক্লিন বা রিপ্লেস করতেও হতে পারে। এছাড়াও প্লাগের ইলেকট্রোড গ্যাপ অ্যাডজাস্ট করতে হতে পারে। যাই হোক, আজ শুধু প্লাগ পরিষ্কার করার ব্যাপারে কথা বলবো, অন্য বিষয়গুলো নিয়ে আরেকদিন কথা হবে। প্রথমে স্পার্ক প্লাগের স্ট্রাকচার একটু জেনে নিন। প্লাগের শুরুতে একটি টার্মিনাল থাকে যেখানে প্লাগ ক্যাপটি লাগানো হয়। মাঝে থাকে ইনসুলেটর এবং শেষ দিকে থাকে দুটি ইলেকট্রোড। এই দুটি ইলেকট্রোডের মাঝে স্পার্ক তৈরি হয় এবং তা থেকেই ইঞ্জিন পাওয়ার প্রডিউস করে। এয়ার ফুয়েল মিক্সচার বার্ন করার কারণে ইলেকট্রোডগুলোতে কার্বন জমে যায়। এই কারণে স্পার্ক প্লাগের কার্যকারিতা কমে যায় আর ইঞ্জিনের পারফরমেন্স খারাপ হয়ে যায়। ইলেকট্রোডগুলো পরিষ্কার করে দিলেই প্লাগটি আবার সুন্দর মতো কাজ করতে পারে। ক্লিন করার জন্য প্লাগটি ইঞ্জিন থেকে খুলে বের করে নিতে হবে। প্লাগ খোলার সময় যেন ইঞ্জিন গরম না থাকে, না হলে প্লাগটির থ্রেড ড্যামেজ হতে পারে। প্লাগ খোলার জন্য স্পার্ক প্লাগ স্প্যানার ব্যবহার করতে হবে, এরপর প্লাগটি আস্তে আস্তে খুলে বের করে আনতে হবে। এখানে দেখাই যাচ্ছে ইলেকট্রোডগুলোতে কার্বন জমে কালো হয়ে গেছে এবং এটাই হবার কথা। এগুলো ঘষে পরিষ্কার করে দিতে হবে। একটি সিরিজ কাগজ দিয়ে হালকা হালকা করে ঘষে দিচ্ছি, অথবা একটি চিকন তার দিয়ে কাজটা করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন প্লাগের গ্যাপ কোনোভাবেই চেঞ্জ না হয়, মানে প্রেসার দেওয়া যাবে না। প্লাগ পরিষ্কার হয়ে গেলে আবার ঠিক মতো লাগিয়ে দিতে হবে। প্রথমে প্লাগটি হাত দিয়ে টাইট করে নিতে হবে যেন ক্রস থ্রেডিং না হয়। তারপর স্প্যানার দিয়ে ভালো করে টাইট করতে হবে। প্লাগ ভালো মতো টাইট না হলে কম্প্রেশন লস হবে, তাই প্লাগ ঠিক মতো টাইট করতে হবে।
আপনার বাইকের ইঞ্জিনে যদি একের অধিক স্পার্ক প্লাগ থাকে তাহলে সেগুলো একইভাবে পরিষ্কার করতে হবে। কত কিলোমিটারে প্লাগ পরিষ্কার হলো সেটা মিটার দেখে নোট করে রাখলে ভালো হয়। যদিও সবার রাইডিং কন্ডিশন একরকম না, তারপরেও ম্যানুয়াল অনুযায়ী প্লাগ ক্লিন করা উচিত। তাছাড়া এই বাইকের ম্যানুয়ালে দেখা যাচ্ছে প্রতি 15,000 কিলোমিটারে প্লাগ রিপ্লেস করতে হবে। বোঝাই যাচ্ছে প্লাগ রিপ্লেস করার সময় ঘনিয়ে আসছে। বাইক রিলেটেড আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন।